बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर शर्मिनी मिताली। आशा करछि सबाई भालो आछेन, आलहामदुलिल्लाह आमरा भालो। तो एटा आमार रातेर बेलार ब्लॉग करा छिल, रातेर बेला अन्य बेलाबो आसार समय आमादेर जन्य कबाब निये आसछिल, आमार जन्य आर अन्यदेर जन्य। तो रातेर कबाबई खावा हयेछिल। तो पर दिन सकाल बेला एटा बारान्दा थेके एकटु भिडियो करे निलाम, वेदारटा अनेक भालो छिलो। तो आमार बारान्दार भिडियो आपनारा आमार आगे ब्लगे अनेक बारी देखेछिलेन। तो दुपुरे रान्ना करार जोन्नो आबार रान्ना करे चले आसलाम। प्रथम थेके बोलछि जे पुरो रान्नाटा देखानो सम्भव ना, आमार ब्लगटा बड़ो हये जाबे, ताई जतटुक सम्भव भिडियो करे आपनादेर साथे शेयार करार चेष्टा करेछि। तो अन्य एकटा चूला तो देखतेई पेरेछेन जे डाल बसिएछि, आर एखाने दुइटा पेंयाज कुचिये निएछि, आर परिमाण मतो सब धरनेर मशला मशला बोलते हलुद मरिच धनिया जिरार गुड़ो चार चामच दिए आधा चामचेर मतो करे दिएछि, आर काँचामरिच तीन चारटा केटे दिएछि। एखाने आमि माछ भुना करबो। আর দেখতে পাচ্ছেন এখানে কাঁচা টমেটো দিয়ে মাছ ভুনা করলে অনেক ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। জানি না আপনারা কাঁচা টমেটো দিয়ে মাছ ভুনা খান কি না। তো আজকে আমি এই দেশের সমুদ্রের মাছটা রান্না করব। তো আমাদের ইতালিতে সমুদ্রের ফ্রেশ মাছটা পাওয়া যায় কিনতে, তো ম্যাক্সিমাম আমরা মানে এই জায়গার মাছটা খেয়ে থাকি, সমুদ্রের মাছটা ভালোই লাগে, খারাপ না। তো আমি আবার একটু মাছ কমই পছন্দ করি, ওর আব্বু বেশি পছন্দ করে অন্যদের আব্বু। তো আমার ডাল বসিয়ে দিলাম অন্য চুলায়। তো কাঁচা টমেটো আমি মানে সব ধরনের মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু এটা কাঁচা টমেটো তাই। তো পরে আমি অল্প একটু এখানে পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু মাছ আগে থাকতে ভেজে রেখেছিলাম। তো টমেটোটা যখন একটু সিদ্ধ হবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এই তো আমি মাছগুলো দিয়েছি, আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলি, আমি একটা দেখাচ্ছি। আর এই ধরনের মাছগুলো ভুনা করলে বেশি ভালো লাগে, মানে তরকারি দিয়ে রান্না করাচ্ছে সবজি দিয়ে রান্না করার থেকে ভুনাটাই বেশি ভালো লাগে। এই তো প্রায় আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো রান্নাটা শর্টকাটভাবেই দেখানোর চেষ্টা করেছি, প্রথমেই তো বললাম যে পুরোটা দেখাতে গেলে আমার ব্লগটা বড় হয়ে যাবে, তাই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি। আর আমি বিকালে একটু বের হয়েছিলাম, একটা ইলেকট্রিকের দোকানে আসছি আমাদের শহরেই। আমার ব্লেন্ডার মেশিন ছিল বাট ওইটা ভালো একটা কাজ করে না, তো ভাবলাম আর একটা ব্লেন্ডার মেশিন কিনবো, তাই চলে আসছি। এই তো এই ব্লেন্ডার মেশিনটা আমার পছন্দ হয়েছে, এটাই নিয়ে নিলাম। এটা আবার অফারতে ছিল, তো ভাবলাম এটা নিয়ে এটা ভালোই। তো এই তো নিলাম, আর ভাবলাম একটু ভিডিও করি, পারমিশন নিয়ে ভিডিও করেছি। তো আজকের মতো এখানে শেষ করলাম ব্লগটা, আর বড়ো করলাম না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি করে লাইক দিবেন, ভালো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।